সরস্বতী পূজো আনতে ঠাকুর আনতে কি ঠাকুর সরস্বতী তুমি আজকে ম্যামকে কি বলেছ হ্যাপি সরস্বতী হ্যাপি সরস্বতী হ্যাপি সরস্বতী পূজা আরে বাবা চা তুমি বলো 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 আমিও আছি তুমিও এসো যা কি পড়ে গেল তুমি বলবে তাহলে আমি পূজোতে আছি তুমিও পূজোতে আসো বলো বলো আমি পূজোতে আছি তুমি পূজো আসো তুমি পূজোতে এসো বলো তুমি পূজোতে এসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার পাগলামিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ ভিডিওর সাথে সরি ভিডিও না এটা হচ্ছে ব্লগ তো আবার নতুন করে স্টার্ট করতে হবে ওয়ান সেকেন্ড প্রিয়ার পাগলামিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নিউ এপিসোড একদম ঠিক বলেছি তো আজকে হচ্ছে 28 জেন আর 28 জেনে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের দিনটা কী দিন শেয়ার করব না এটাই যে কালকে 29 তারিখ পরশু দিনকে 30 তারিখ তো এই বছরে সরস্বতী পুজোটা ঠিক উল্টোপাল্টা পড়েছে মানে দুদিন ধরে পড়েছে নর্মালি বাচ্চাদের তো ভীষণ আনন্দ কারণ দুদিন ধরে সরস্বতী পুজো করবে কিন্তু আমাদের মতন যারা অফিস কলিগ বিশেষ করে যারা অফিসে নিত্য মানে কর্মঠ মানুষ তাদের পক্ষে ভীষণ হ্যাট্রিক ডে কারণ দুদিন পর পর কারণ কিছু কিছু মানুষের কালকে ছুটি কিছু কিছু মানুষের 30 তারিখে ছুটি যেরকম আমাদেরই ধরে দাও 29 তারিখে মানে কালকে আগামীকাল আমাদের অফিস ছুটি দিয়েছে কিন্তু আমাদের অফিসের সাথে যাদের যাদের কাজ হয় না তো তাদের তাদের অফিসগুলো বেশিরভাগটাই 30 তারিখে ছুটি পড়েছে ব্যাংক 30 তারিখ ছুটি পড়েছে স্কুল কিছু কিছু স্কুল 29 তারিখ ছুটি করেছে কিছু কিছু স্কুল 30 তারিখ ছুটি করেছে তো একদম ঘেটে ঘ কিন্তু আমি যেটা দেখলাম মানে আমি যেটা জানতে পারলাম 29 তারিখ 30 তারিখ দুটোতেই কিন্তু পাজি অনুসারে করা হয়েছে দু ধরনের পাজি আছে আমাদের তো দু ধরনের পাজিতেই দুরকম নিয়ম রয়েছে একটা নিয়ম হচ্ছে 29 তারিখ ধরা হচ্ছে আর একটা নিয়মে ধরা হচ্ছে 30 তারিখ তো 29 তারিখে যারা পুজো করছে তাদের জন্য হ্যাপি সরস্বতী পুজো 30 তারিখ যারা পুজো করছে তাদের জন্য হ্যাপি সরস্বতী পুজো তাদের জন্য আরও একটা দিন পরে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনকে তো বিশাল মজা হয় বিশেষ করে সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে কারা কারা এই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করছো আর তার সাথে সাথে বলে দিই আমার একটা ফেসবুক পেজ আছে পিয়ার পাগলামি বলে তো সেখানে তোমরা লাইক করতে একদম ভুলো না ওখানে আমি লেটেস্ট ছোটোখাটো টুকটাক আপডেট দিতে থাকি যতক্ষণ না অব্দি ব্লগ আমি শেয়ার করতে পারছি তোমাদের কাছে আর তার সাথে সাথে ইনস্টাগ্রাম আইডিও রয়েছে আমার তো ডেসক্রিপশন কলমে না দুটোরই লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে ফেসবুকে আমাকে ফেসবুক পেজে আমাকে লাইক করতে পারো আর ইনস্টাগ্রাম আইডিতেও আমাকে ফলো করতে পারো তো ডেসক্রিপশন কলমে লিঙ্ক আছে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করো আর পৌঁছে যাবে একদম চটাপট আর আজকে আরেকটা কথা বলতে ভুলে গেছি কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই লিখে কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে না কে কে সরস্বতী পুজোয় হলুদ রঙের শাড়ি পরছো সেটাও জানিও আর কে কে পাঞ্জাবি পরছো সেটাও জানিও পটুয়াপাড়া মানে পটুয়াপাড়া বলতে মমতা ব্যানার্জির বাড়ির সামনে যে আমাদের মুখ্যমন্ত্রী প্লাস এটা কালীঘাটের মধ্যেই পড়ছে তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মানে কাকিমাদের পুজো হচ্ছে তো কাকিমারা অর্ডার দিয়েছিল তো এখন আমরা এসেছি সবাই মিলে ঠাকুরকে আনতে আর দেখতে থাকো তোমরা ঠাকুর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 3 ফুটের মতন ঠাকুর এটা অলরেডি অর্ডার দেওয়া ছিল আমরা রেডিমেড কোনো ঠাকুর নিচ্ছি না মানে কাকিমারা নিচ্ছে না তো দেখতে থাকো
কিনা সব ঠাকুরই আমি কিনে নিই, একাই নিয়ে চলে যাই ঘরে। আপডেট সেটা হচ্ছে আমরা রিক্সাই পাইনি, রিক্সা অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে, চেষ্টা চলছে, কিন্তু আর আলটিমেটলি রিক্সা পাওয়া যায়নি, তাই জন্য মাথায় করে বই বই নিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, হেঁটে মোটামুটি বড় চড়লে 10 মিনিট, তো দেখতে থাকো। সরস্বতী ঠাকুরটা দেখিয়ে দিই, তো এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর, মানে কাকিমাদের ঘরে সরস্বতী ঠাকুর। আর একে বরণ কে করবে, বরণ কে করবে? আমি বরণ যে করবে সে এখনো ঢোকেনি। এইখানে রাখা হচ্ছে হাঁসটাকে, আমাদের বংশু বাবু। আমাদের বলো বলো, আমাদের আমাদের ঠাকুরটা ঠাকুরটা ঠিক কিরকম হলো, কেমন কেমন হলো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক দিও, লাইক কিরকম ভাবে দিতে বললাম এরকম ভাবে দেখাও, একটা লাইক দিও। সাবস্ক্রাইব করো, আমি কে হই, আমার নাম কি? দিদিয়া বাগচি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বলো সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য বাবাই।
বলো বাই বলো বাই বাই বলো বাই বাই বলো বাই বাই বলতে বলে দাও বাই 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 বলো তো এখনকার জন্য এটুকানি আমি আসবো নতুন ব্লগের সাথে তো এখনকার জন্য বাবা।